সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। কারণ শিল্পপতিরা আবেগের উচ্ছ্বাসে বিনিয়োগ করেন, ওরা বিনিয়োগ করেন খুব হিসেব করে, কোথায় কত মুনাফা হবে, কোথায় কত প্রফিট হবে সেই হিসেবে। নমস্কার, পশ্চিমবঙ্গের বিধায়ক হিসেবে আমি আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন তার ভালো পরিণাম হোক সেই আশায় খুবই উত্তেজিত। আমাদের প্রদেশ থেকে হাজারে হাজার কর্মচারী শ্রমিকরা পরিযায়ী হিসেবে অন্য প্রদেশে যান চাকরির জন্য। প্রশ্ন হচ্ছে অন্য প্রদেশের থেকে আমাদের এখানে মজুরি কম, তাহলে শিল্পপতিরা এখানে কেন আসছে আমাদের শ্রমিকদের চাকরি দিতে? 1994 সাল থেকে 2003 অবধি বাম ফ্রন্টের আমলে স্বর্গীয় শ্রী সোমনাথ চ্যাটার্জি ছিলেন WBIDC ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান। উনি বহু জায়গায় গিয়ে বহু প্রচেষ্টা করে অনেক MOU জোগাড় করেছেন, মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, কিছু ফল হয়েছে বেশি হয়নি। কারণ শিল্পপতিরা আবেগের উচ্ছ্বাসে বিনিয়োগ করেন, ওরা বিনিয়োগ করেন খুব হিসেব করে, কোথায় কত মুনাফা হবে, কোথায় কত প্রফিট হবে সেই হিসেবে। তা আমার সনির্বন্ধ অনুরোধ মুখ্যমন্ত্রীকে, উনি সম্মেলন করছেন খুব ভালো করুন, কিন্তু যে যে মৌলিক কারণে পশ্চিমবঙ্গে বিনিয়োগ হচ্ছে না, যেমন পরিকাঠামোগত খামতি, রাস্তাঘাট বন্দর এর অভাব, প্রশাসনে স্বচ্ছতার অভাব এবং জমি অধিগ্রহণের অসুবিধা, এগুলো দূর করুন। আরেকটি যেটা খুব প্রয়োজন সেটা হচ্ছে 5টি সম্মেলন তো হয়ে গেছে, 5টি সম্মেলনে যতদূর আমার ধারণা 12,35,578 কোটি টাকা বিনিয়োগের কথা রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের একটা তালিকা দিন এবং জানান যে তার এর মধ্যে কত টাকা লগ্নি ইতিমধ্যেই হয়ে গেছে। এটা জানতে পারলে আমরা আরও মানে আমাদের আশা এবং যে কনফিডেন্স এটা বেড়ে যাবে। ধন্যবাদ, নমস্কার।